ছয় বছর বয়সী বোন নয় বছর বয়সী ভাইকে প্রশ্ন করল, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানে চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। এই পৃথিবীতে দুটি বিরল জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। সময়ের ব্যবধানে দুটি জিনিসই খুব দ্রুত বদলায়। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। যারা ঘুমাতে পারে না তাদের খুব কষ্ট বেশি, আর যারা বেশি ঘুমায় তারা খুব বেশি একা। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনে সংযম ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নেই। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজে বুঝতে পারবে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। কাদায় তো সেই যে একসময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে, বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। সুখে থাকার দুটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো, নাম্বার এক ব্যস্ত মানুষ, নাম্বার দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। ভালোবাসা কখনো শেষ হয় না, হয়তো প্রিয় মানুষটার প্রয়োজনটাই শেষ হয়ে যায়। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবথেকে বড় অপরাধ। বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তে পারে মানুষগুলোই হয়তো দুনিয়াতে সত্যিকারে সুখী মানুষ। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। রাতে প্রিয় মানুষটির কথাগুলো সত্যি অনেক বেশি মনে পড়ে। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। সোনার দাম বেশি হলেও কোনো কাজের না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া চলে না। সুতরাং জীবনে এমন হও, দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। টাকার ভালোবাসা দুইটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাত আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোকা দিয়েছে
তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। 20 থেকে 22 বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটি একদিন সবার আগে ছেড়ে চলে যায়। জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। শুরুটা হয় বিশ্বাস দিয়ে আর শেষটা হয় বিশ্বাসঘাতকতা দিয়ে। সরিয়ে রাখে সকল অতীত, হাসতে থাকে ওরা, বাইরে থেকে ভীষণ খুশি, ভেতরটা ভাঙাচুরা। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া যায় ততই মায়া বেড়ে যায়। পৃথিবীতে দুটো মানুষ খুবই অসহায়, 1. রূপ ছাড়া মেয়ে, 2. টাকা ছাড়া ছেলে। সময় জানিয়ে দেবে কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ চায়। হাসতে ভালোবাসি বলে ভেব না যে মনে কোনো দুঃখ কষ্ট নেই। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, আজ দুজন দুজনের অতীত হয়ে গেলাম। ভালোবাসার মানুষ হাজার জন হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। যে যত বেশি মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। বৃদ্ধাশ্রমে থাকা মা তার খোকাকে বলছে, তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো তাকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। মানব শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না, তাকে বিরক্ত করা বাদ দেন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। একটা মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, তেমনই বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।